তো আমি এখন প্র্যাকটিসের ফোন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখানেও আমি ম্যাথামেটিক্স নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আর বেশি দিন দেরি নেই, আমাদের এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে। তো আমরা সবাই জানি যে মাসের 24 তারিখ কিন্তু আমাদের এক্সামটা হতে চলেছে। খুব শীঘ্রই আশা করা যায় অ্যাডমিট কার্ডটাও দিয়ে দিবে। এই সপ্তাহ না হলেও সামনের সপ্তাহের প্রথম দিকে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো চলো আজকের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। যারা সেট 1 2 3 দেখুনি অবশ্যই দেখে নিবে, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তাছাড়া আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়েও WPSC ল্যাব S10 ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর এরকম বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে তোমরা কিন্তু অর্থাৎ ফোল্ডার আছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো আজকে যে ফার্স্ট কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে, ভালো কোশ্চেন, এ ল্যাডার, ল্যাডার মানে আমরা জানি মই, ঠিক আছে, এ ল্যাডার ইজ কেপ্ট এগেইনস্ট আ ওয়াল, দ্য টপ অফ দ্য ল্যাডার টাচেস দ্য ওয়াল অ্যাট আ হাইট অফ 270 সেন্টিমিটার ফ্রম দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে 270 সেন্টিমিটারে টাচ করেছে, আর দ্য বেস অফ দ্য ল্যাডার ইজ 54 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল অন দ্য গ্রাউন্ড, ফাইনাল লেন্থ অফ ল্যাডার বের করতে বলছে। তার মানে ব্যাপারটা কীরকম, আমি যদি ধরি যে এরকম আমার একটা বিল্ডিং আছে, জাস্ট আমি রাপ করছি, এর সাথে একটা ল্যাডার এরকম করে ইনক্লাইন করা আছে, এটা আমার গ্রাউন্ড, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে আমাকে বলছে যে এই ল্যাডারে যেটা আছে বেস যেটা আছে সেটা হচ্ছে 54 সেন্টিমিটার, মানে এখান থেকে 54 সেন্টিমিটার এই অবধি, আর হাইটটা যেখানে টাচ করেছে সেটা হচ্ছে 270 সেন্টিমিটার এই অবধি। আমার ল্যাডারের লেংথ বের করতে বলছে, লেংথ বের করতে বলছে মানে এইখান থেকে শুরু করে এই অবধি, এটা কত হবে। তো এখানে হচ্ছে পাইথাগোরাসের থিওরাম ইউজ করলে আমি পেয়ে যাব। এবং এটা যদি আমি ধরে নিলাম যে সাপোজ এক্স, তাহলে এটা যদি আমার এক্স হয়, তাহলে এক্স আমরা জানি এক্স স্কোয়ার ইকুয়াল টু পাইথাগোরাস বা পিথাগোরাসের উপপাদ্য যেটা বলে 270 স্কোয়ার প্লাস 54 স্কোয়ার, প্রতিভুজ ইকুয়াল টু লম্ব, প্রতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এইখান থেকেই ডাইরেক্ট আমরা এক্স ইকুয়াল টু পেয়ে যাবো রুট ওভার 270 স্কোয়ার। এটা ফটাফট মাল্টিপ্লাই করে বের করতে হবে, এটা 270 স্কোয়ার করলে মোটামুটি আমাদের বের হয় 7 2 9 00 প্লাস 54 করলে বের হয় 2 9 1 6 এর মতো। তোমরা একটু চেক করে নেবে, তাহলে এটা আমার আলটিমেট অ্যান্সার হবে রুট ওভার 7 5 8 1 6 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এখানে অপশন আছে 75 C, সিটা হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 তে চলে যাই। এ বিল্ডিং হুইচ ইজ 64 ফিট হাই, বিল্ডিং এর হাই হচ্ছে 64, যেখানে শ্যাডোর লেন্থ হচ্ছে 96 ফিট, 96 ফিটের শ্যাডো তৈরি করে। এবার হাইট অফ দ্য টেলিফোন টাওয়ার বের করতে বলছে, যেটা শ্যাডো তৈরি করে যার লেন্থ হচ্ছে 180 ফিট, সিমিলার কন্ডিশন, আন্ডার সিমিলার কন্ডিশন। তাহলে এইখান থেকে আমি জানি যে বিল্ডিংয়ের যে হাইট, হাইট অফ বিল্ডিং 64 ফিট, আর লেন্থ অফ শ্যাডো, এবং এটা বিল্ডিং এর শ্যাডো, শ্যাডো 96 ফিট। তাহলে এইখানে বিল্ডিং এর হাইটের সাথে হাইট ইজ টু লেন্থ, মানে শ্যাডোর লেন্থ যদি করি অর্থাৎ রেশিওটা আমার দাঁড়াচ্ছে 64:96, দ্যাট ইজ 64/96। সেম আমি যদি ইয়ের হাইট ধরি, লেট হাইট অফ টাওয়ার এক্স, আর লেন্থ আমার দই আছে মানে লেন্থ অফ শ্যাডো, ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে H/L এর রেশিওটা হচ্ছে X/180। তাহলে আন্ডার সিমিলার কন্ডিশন, তাহলে আমি বলতে পারি X/180 এই রেশিওটা সেম থাকবে, আনচেঞ্জ থাকবে 64/96। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এক্স ইকুয়াল টু বের হবে 64/96 × 180, এটা কাটাকুটি সব কিছু করলে 120 বের হয়, 120 ফিট। তাহলে এইটা আমার অ্যান্সার 120 ফিট, সি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে কী বলেছে, এ ট্রেন ইজ 150 মিটার লং, ইটস রানিং অ্যাট আ স্পিড অফ 415 কেএমপিএস অর্থাৎ কিলোমিটার পার আওয়ার, এ ম্যান ইজ রানিং অ্যাট 11 কেএমপিএস ইন দ্য সেম ডিরেকশন, ইন হোয়াট টাইম উইল ইট পাস দ্য ম্যান, ম্যানকে কতটা টাইমে সে ক্রস করবে। তো এইখান থেকে আমি বলতে পারি রিলেটিভ ভেলোসিটি আগে প্রথমে বের করতে হবে, ট্রেনের একই ডিরেকশনে যেহেতু আছে রিলেটিভ ভেলোসিটি মানে দুটোর মধ্যে ডিফারেন্স হয়ে যাবে। তো রিলেটিভ ভেলোসিটি ইকুয়াল টু আমার হবে, ট্রেনের স্পিডটা বেশি আছে 41 এবং সেম ডিরেকশনে ম্যান যাচ্ছে 11,
তাহলে সেম ডিরেকশন থাকলে মাইনাস হয়ে যাবে, অপোজিট ডিরেকশন হলে এটা প্লাস হয়ে যায়, তো রিলেটিভ ভেলোসিটি ক্ষেত্রে। তাহলে রিলেটিভ ভেলোসিটি বেরোচ্ছে 30 KMPH, ঠিক আছে। এইটাকে যদি আমি একটু চেঞ্জ করি, KMPHটাকে কিলোমিটার পার আওয়ার, তো কিলোমিটারকে আমি মিটারে কনভার্ট করছি, মানে 1000 × পার আওয়ার, আওয়ারটাকে সেকেন্ডে যদি করি, কারণ অপশনগুলো সেকেন্ডে আছে, তো 3700 সেকেন্ড, তো আলটিমেটলি বের হবে মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। তো এটা করলে মোটামুটি আমার বের হয় হচ্ছে 1, 2, 3, 1, 2, 3, 3টা 0 কেটে দিলাম, ঠিক আছে। 3700, এখানে একটু ভুল হয়েছে, এখানে 2টা 0 কাটা যাবে, কেটে যাবে, তাহলে এটা হবে 300/36 মিটার/সেকেন্ড। এটাকে আর কিছু করলাম না, থাকুক। তাহলে ট্রেনটা যখন ম্যানকে ক্রস করবে, তার মানে ম্যানকে ক্রস করা মানে নিজের লেন ক্রস করা, টু ক্রস দ্য ম্যান দ্যাট ইজ কভার ইটস লেন্থ, লেন্থ পুরোটা কভার করা মানে একটা লোককে ক্রস করবে, কারণ একটা লোক দাঁড়িয়ে থাকে, ওইটাকে পুরো ক্রস করা মানে ট্রেনটা নিজের লেন্থে পুরোটা ক্রস করলে সেটা হবে লেন্থ। তাহলে দেয়ার ফোর, তাহলে এইখান থেকে আমি যদি বলি, তাহলে 150 মিটারের জন্য আমার টাইমটা কত লাগবে, তাহলে 150-এর জন্য আমার টাইম লাগবে 150/8 এইটা মানে × 36টা উপরে হতে যাবে, নিচে 300 হবে, ঠিক আছে, বুঝতে পারলাম। তো এটা করলে অ্যান্সার 18 সেকেন্ড বেরোয়। আমাদের কাটাকাটি করি, 150 করলে 2, 2 দিয়ে করলে 18, তাহলে এই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4 চলে এসেছি, কি বলেছে দেখি, এ ভেহিকেল কভার্স হাফ ডিস্টেন্স উইথ ইউনিফর্ম স্পিড V1 আর আদার হাফ ডিস্টেন্স উইথ ইউনিফর্ম ভেলোসিটি V2। এবারে স্পিড অফ দ্য ভেহিকেল বের করতে বলছে, ভেহিকেলে এবারে স্পিড বের করতে বলছে। আমি ধরে নিলাম লেট দ্য ডিস্টেন্স এক্স এক্স, ঠিক আছে, এই এক্স এর হাফ মানে X/2 ডিস্টেন্স দাই হচ্ছে, এই X/2 ডিস্টেন্সটা যায় ইউনিফর্ম ভেলোসিটি V1 এ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমার টাইম লাগবে X/2 V1, সেম নেক্সট X/2 এটা যাচ্ছে V2 ভেলোসিটিতে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে টাইম লাগবে সেম প্যাটার্নে X/2 V2 সেকেন্ড ধরে নিলাম, বা কিছু একটা ইউনিট ধরে নিলাম, ঠিক আছে। ডিস্টেন্সটা আমি ধরি মিটারে ধরি, আর এটা টাইমগুলোকে সেকেন্ডে ধরলাম, ঠিক আছে, কোনো ইউনিট নেই ধরা যেতে পারে। তাহলে এভারেজ স্পিড আমার কী হবে, এভারেজ স্পিড মানে এখানে তাহলে আলটিম স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, সেন বাই টোটাল টাইম, এখানে টোটাল ডিস্টেন্স মানে হচ্ছে X/2 X/2 মানে এক্স, আর টোটাল টাইম হচ্ছে X/2 V1 প্লাস X/2 V2, ঠিক আছে। তো এটাকে কাটাকুটি সব কিছু করলে আলটিমেটলি আমার দ্বারাই হচ্ছে 2 V1 V2 / V1 প্লাস V2, তাহলে এটা হচ্ছে আমার এভারেজ ভেলোসিটি বেরোচ্ছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 V1 V2 প্লাস V2 D, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, এভারেজ অফ 5 নাম্বার ইজ 6, অফ দেম এভারেজ অফ 3 নাম্বার ইজ 5, হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য 2 নাম্বার, 2 নাম্বার মানে আদার যে 2 নাম্বার সেটা। খুব সোজা, 5 নাম্বারের এভারেজ হচ্ছে 6, তাহলে টোটালটা হবে 5 × 6 মানে 30, আর হচ্ছে 3 নাম্বার ইজ 5, তাহলে 3 নাম্বারের এভারেজ হচ্ছে 5, তাহলে এই 3 নাম্বারে আমার টোটালটা হবে 3 × 5 = 15, ঠিক আছে। তাহলে সাম অফ আদার 2 নাম্বার তাহলে কত হবে, 30 − 15 = 50, তাহলে এদের এভারেজ কত হবে 15/2 = 7.5, তাহলে এই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নাম্বার, খুব সোজা, হোয়েন এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 15 দ্য রিমাইন্ডার ইজ 6, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন দ্য নাম্বার ইজ ডিভাইডেড বাই 5, সেই নাম্বারটাকে 5 দিয়ে ডিভাইড করলে কতটা রিমাইন্ডার থাকবে। তো এখানে একটু মানে
অনেক রকমের নিয়ম হতে পারে। আমি যেটা আছে একটু করা যায় যে ডিভাইডেড বাই 15 দিয়ে ডিভাইড করলে সেটা রিমাইন্ডার 6 হচ্ছে। আমি তাহলে নাম্বারটা ধরে নিচ্ছি যে 6 যদি রিমাইন্ডার থাকে বা 15 তো আছে, 15 প্লাস যদি আমি 6 করি তাহলে হয় হচ্ছে 21। এই 21 কে যদি আমি 15 দিয়ে ডিভাইড করি তাহলে 6 কিন্তু রিমাইন্ডার থেকে যাবে। তাহলে আমি ধরে নিলাম না, তাহলে নাম্বারটা হয়ে গেলো 21। এরপরে করা যায় যেরকম 36, ঠিক আছে, 36 কে আমি যদি 15 দিয়ে ডিভাইড করি তাহলে 6 রিমাইন্ডার থাকে, তাহলে আমার নাম্বারটা 21। আমি ধরে নিচ্ছি 21। এবার এই 21 কে আমি যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার আমার থাকবে 5×20, তার মানে রিমাইন্ডার থাকবে 1, ঠিক আছে। তাহলে বি কিন্তু কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। নেক্সট 7 নম্বর কি বলেছে, দ্য রেশিও অফ আসাম অ্যান্ড দার্জিলিং টি ইন আ স্পেশাল ব্লেন্ড ইজ 2:3, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ মিক্সার অফ টি ইন হুইস 9 কেজি অফ দার্জিলিং টি প্রেজেন্ট। 9 কেজি দার্জিলিং টি থাকবে আমাকে টোটাল কোয়ান্টিটি বলতে হচ্ছে। আমি যদি ধরি লেট দ্য কোয়ান্টিটি অফ মিক্সার বি এক্স কেজি, ঠিক আছে, তাহলে এই এক্স কেজিতে দেয়ার ফোর দার্জিলিং টি আছে 2:3 এক্স কেজি কত থাকবে, এক্স ইন্টু তার রেশিও প্যাটার্নটা, তার মানে প্রথমে আসাম পরে দার্জিলিং আছে, তো 3/2+3 এটা কিন্তু রেশিওর অঙ্ক করার নিয়ম। তাহলে এটা হচ্ছে 3x/5 কেজি। তাহলে অ্যাজ পার কোশ্চেন এই 3x/5 কেজি আমার দার্জিলিং টি থাকে এবং সেটা এখানে বলে দিয়েছে 9। তাহলে এখান থেকে যদি আমি এক্সটাকে সলভ করি তাহলে 9×5/3, 3×5=15, তাহলে মিক্সারের কেজি হচ্ছে 15 কেজি, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর, দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য এক্সপ্রেশন উইল নট বি আ কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম হচ্ছে ax² + bx + c = 0, ঠিক আছে। এখানে এ হচ্ছে x² এর কোএফিসিয়েন্ট, বি হচ্ছে x এর কোএফিসিয়েন্ট, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে এ নট ইকুয়াল টু 0, কারণ এ 0 হয়ে গেলে এটা দ্বিঘাত সমীকরণ আর থাকবে না, একঘাতে হয়ে যাবে। তো এখানে ঠিক সেরকমই x² এর পাওয়ার কি আছে, a-2, তাহলে এইখানে x² এর সহগ a-2 এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে দেয়ার ফোর a-2 = যদি 0 হয় তাহলে সেটা কোয়াড্রেটিক নয়, দ্যাট ইজ a = 2 হলে সেটা কোয়াড্রেটিক থাকবে না। কীরকম ব্যাপারটা, আমি যদি এর জায়গায় 2 বসাই 2-2 x² + 3x + 5 = 0, আর 0×x² মানে 0+3x+5 = 0, দ্যাট ইজ 3x + 5 = 0, তখন এটা একঘাত সমীকরণে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে সি কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কি বলেছে, ইফ 90% অফ a = 30% অফ বি, ঠিক আছে, আর বি হচ্ছে x% অফ a, x বের করতে হচ্ছে, তাহলে এখানে প্রথমে b = হচ্ছে x% অফ a, তার মানে x/100 a গেল। এবার নেক্সটে কি বলেছে যে 90% অফ a, মানে 90/100 এর a = মানে হচ্ছে 30%, মানে 30/100 অফ b, তার মানে ইন্টু b হলো, আর 90/100 a = 30/100 b। এবার b মানে আমি এখানে পেয়ে গেছি, বিটা আমি রিপ্লেস করে দিই, ঠিক আছে, তাহলে মানে x/100 a, ঠিক আছে। এবার এখান থেকে a কেটে গেল, ঠিক আছে, তাহলে দেয়ার ফোর x = আবার আবার হবে 90/100 × 100/30 × 100, তাহলে = এই 100 কেটে গেল, জিরো কেটে গেল, 3 দিয়ে কাটলে 3, তাহলে 300। নেক্সট কোশ্চেন নম্বর 10 কি বলেছে, এ ট্রেন ক্রসেস 210 অ্যান্ড 122 মিটার লং টানেল, এই দুটো টানেলকে ক্রস করে,
10:25 and 17 seconds respectively. The speed of the train বের করতে বলেছে, ট্রেনের স্পিড বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে এখানে ট্রেনের লেন্থটাও আননোন আছে, তাহলে ধরে নেই লেন্থ অফ ট্রেন বি ওয়াই আর স্পিড বি এক্স। এবার আমরা আবার কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাই তো? তাহলে এইখান থেকে বলতে পারি প্রথম যে ডিস্টেন্সটা যায় সেটা ক্রস করা মানে কোনো একটা টানেল বা কোনো একটা প্ল্যাটফর্ম এগুলো ক্রস করা মানে তাদের লেন্থ প্লাস নিজের লেন্থ, এটা ক্রস করা, এটা মনে রাখবে। তাহলে ফার্স্ট কেসে 210 হচ্ছে টানেল, তাহলে টানেলের লেন্থ প্লাস নিজের লেন্থ, নিজের লেন্থ কত ওয়াই, তাহলে এই ডিস্টেন্সটা ক্রস করা মানে টোটাল এই ডিস্টেন্সটা যাওয়া। তাহলে এই ডিস্টেন্সটা কিসে গেছে, স্পিড ইনটু টাইম। তো আমার স্পিড যদি এক্স হয় আর টাইম কত বলেছে 25 সেকেন্ড, তার মানে 25x, বুঝাতে পারলাম? তাহলে এইটা হচ্ছে একটা ইকুয়েশন। নেক্সট যেটা আছে, নেক্সটও তাই, টানেল হচ্ছে 122 মিটার ক্রস করেছে, মানে টানেলের লেন্থ প্লাস নিজের লেন্থ এটা ক্রস করেছে, এবং সেটা কত টাইমে, সেম স্পিডে, এক্স স্পিডে, টাইম নিয়েছিল 17, তার মানে 17x। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 আমি পেয়ে গেলাম, ঠিক আছে? তো এখান থেকে সলভ করলেই আমার কিন্তু হয়ে যাবে, কিরকম? তাহলে আমি এটাকে সলভ করি, এটা মাইনাস, এটা মাইনাস, এখানে মাইনাস, ঠিক আছে? তো মাইনাস করলে ওয়াই ওয়াই কেটে যায়, তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে 210 থেকে 122 গেলে কত হয়, 88, বুঝা? তাহলে 3 11 3 8 ইকুয়াল টু 25 থেকে 17x গেলে হচ্ছে 8x, দেয়ার ফোর এক্স ইকুয়াল টু 8 8 বাই 8 11, এবং এক্সটা আমি ধরেছিলাম স্পিড, তাহলে 11 মিটার পার সেকেন্ড আমার অ্যান্সার, অ্যান্সার বি। নেক্সট, এটা খুব সোজা সিম্পলিফাই করতে হবে। এই সিম্পলিফাইয়ের মধ্যে আমি বলছি যে আমরা জেনারি বদ মাস এই রুলটাকে ফলো করি, ঠিক আছে? এইটা মানে হচ্ছে প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, ঠিক আছে? ব্র্যাকেট হয়ে গেলে তারপরে হচ্ছে অফ, আর অফ মানে ইনটু, তারপরে ডিভাইড করতে হবে ডি, তারপরে মাল্টিপ্লিকেশন, কেশন মানে গুণ, মাল্টিপ্লিকেশনের পরে এ, এ মানে হচ্ছে যোগ মানে অ্যাডিশন করতে হবে, তারপরে অ্যান্ড শেষে হচ্ছে এস, এস পর হচ্ছে সাবস্ট্রাকশন মানে বিয়োগ, স্পেলিংটা একটু ভুল হতে পারে, এ প্যাটার্নে করতে হবে। আর ব্র্যাকেটের মধ্যে প্রথমে হচ্ছে যেটা আমরা বলি রৈখিক বন্ধনী, মাথার উপরে যে দাগ দেওয়া থাকে এরকমভাবে, যদি এখানে থাকতো এরকমভাবে, তাহলে এটাকে রৈখিক বন্ধনী বলে, সেটা প্রথমে করতে হয়, ঠিক আছে? রৈখিক বন্ধনীর পরে তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ক্লাস, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ক্লাস, এরকম করে হয় কিন্তু, ঠিক আছে? তো এই ক্ষেত্রে প্রথমে এই যে অপটা আছে এইটা প্রথমে করে নিতে হবে, অপ আর অপ মানে ইনটু, ঠিক আছে? এইটার ক্ষেত্রে তাই প্রথমে এইটা করে নিতে হবে, ঠিক আছে? করার পরে তারপরে ডিভাইড করতে হবে, এখানে ডিভাইড করতে হবে, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এরকম করে করতে হয়, ঠিক আছে? খুব সোজা জিনিস, এটা করছি না, এটা করলে শেষে তোমার অ্যান্সার বের হবে হচ্ছে 28/15 মতন বের হয়। এবার এটাকে মিক্স ফ্যাকশনে করলে, অর্থাৎ মিশ্র ফাংশন হলে 1 13/15 এটা বের হয়, মানে এ বের হয়, বুঝাতে পারলাম? তাহলে এটা আমার অ্যান্সার, 12 কী বলেছে সেটা আমি দেখব। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিট ডিভিজিবল বাই 12, 16 and 24, ঠিক আছে? ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিট ডিভিজিবল বাই 12, 16 and 24, তাহলে এইটার ক্ষেত্রে আমাকে প্রথমে নিয়ম হচ্ছে 12, 16, 24 এগুলোর এলসিএমটা বের করতে হবে, লসাগু, তাহলে 2 থেকে 6, 8, 12, 2, 3, 4, 6, আবার 3 দিয়ে যায়, 3 অক্ষে 3, 4, 2, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার এলসিএম মানে লসাগু হবে 2 × 2 × 3 × 4 × 2, 2 × 4, 3 × 4, 12, 12 × 24, 24 × 4, 144, এবার চেক, ঠিক আছে? 144, তাহলে নাম্বারটা হবে, দেয়ার ফোর দ্য নাম্বার উইল বি, 5 ডিজিটের এমনি লিস্ট নাম্বার হচ্ছে 1, 1, 2, 3, 4, 0, এটা হচ্ছে লিস্ট নাম্বার। এবার নিয়ম হচ্ছে যেটা যে ডিজিটের বলবে সেই ডিজিটের লিস্ট নাম্বার প্লাস ওই দুটোর মধ্যে ডিফারেন্স, দুটোর মধ্যে ডিফারেন্স বলতে আমার এলসিএম বের হয়েছে 144, ঠিক আছে? মাইনাস আমার করতে হবে, অর্থাৎ প্রথমে আমাকে কী করতে হবে, 144 যেটা বেরিয়েছে লিস্ট নাম্বার যেটা আছে সেটাকে ভাগ করে নিতে হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5,
ঠিক আছে এটা লিস্ট নাম্বার 5 ডিজিটে এবং আমাকে এলসিএম দিয়ে প্রথমে ভাগ করে নিতে হবে তাহলে এটা এলসিএম দিয়ে ভাগ করে নিলে প্রথমে 1000 এটাকে যদি আমি 6 দিয়ে দেই তাহলে এটাই হচ্ছে 6 6 24 4 864 তাহলে এটা রিমাইন্ডার থাকে হচ্ছে 6 3 1 0 টা নামিয়ে দিলাম এটা 9 9 দিয়ে করলে হচ্ছে 1 2 9 6 তাহলে এখানে রিমাইন্ডার থাকে 64 তাহলে এটা নিয়ম হচ্ছে 1000 প্লাস এই 144 যেটা এলসিএম দিয়ে ভাগ করেছিলাম তারপরে রিমাইন্ডার 64 থাকে তাদের ডিফারেন্সটা মানে 144 মাইনাস 64 করে যেটা আসবে সেটা এটার সাথে অ্যাড করলে অ্যানসার বের করা হয় মানে এটাই নিয়ম তাহলে এটা হচ্ছে 1 0 0 8 0 ঠিক আছে এবার এটা কিন্তু একটাও এখানে অপশনে নেই ঠিক আছে এখানে কিন্তু অপশনে নেই এটাই আসল এরকম ভাবে করতে এটা অপশন থাকলে এটা হতো তাহলে এখানে বাকি অপশনগুলো দেখতে হবে একটু ব্যাক ক্যালকুলেশন করতে হবে যে এই তিনটাতে কোনটা ডিভাইড যায় এইটা তো যাবে না প্রথমেই কাটা ঠিক আছে তো এইখান থেকে করে দেখলে দেখা যাবে সি নাম্বার যেটা আছে এইটা এই তিনটা নাম্বার দিয়ে ডিভাইড যায় বাকিগুলো কিন্তু যায় না তো এখানে একটু ব্যাক ক্যালকুলেশন করে অ্যান্সারটা আসতে হবে আর যদি ঠিক থাকে তাহলে এই প্রসেসে করলেও হয়ে যায় নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলেছে If principal amount becomes double in এত years, what is the percentage rate of interest per annum? Percentage rate of interest বের করতে আমি ধরলাম লেট আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট পি ইকুয়াল টু এক্স আর রেট অফ ইন্টারেস্ট আর ধরলাম এবং সেটা 8% রেট অফ ইন্টারেস্ট দ্যাট ইজ 8% প্রিন্সিপাল হচ্ছে এক্স তাহলে এটা কি বলতেছে প্রিন্সিপাল অ্যামাউন্ট বিকামস ডবল ইন 7 1 3 ইয়ার্স তার মানে ইন 7 1/2 মানে এই কাছে 2 মানে 15/2 ইয়ার্সে সেটা হয়ে যায় 2x ঠিক আছে তাহলে দেয়ার ফোর ইন্টারেস্ট কতটা পেয়েছে আমার আসল মানে হয়েছে 2x ছিল x তা 2x মাইনাস x এটা হচ্ছে আমার ইন্টারেস্ট ঠিক আছে আবার আমরা কি জানি ইন্টারেস্ট ইকুয়াল টু I ইকুয়াল টু এইটা মনে রাখতে বলছিলাম সরল সূত্রের সাথে P/100 তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু পি মানে প্রিন্সিপাল প্রিন্সিপাল অ্যামাউন্ট আমার এক্স ইন্টু আর পার্সেন্ট মানে আটটা বের করবো ইন্টু টি টি মানে টাইম যেটা এখানে টাইম হচ্ছে 15/2/100 ঠিক আছে তাহলে এখান থেকে সলভ করলে এক্স এক্স কেটে যায় আর ইকুয়াল টু বের হয় আমার 40/3 এটা করলে হচ্ছে 13 1/3 39 1 হ্যাঁ এইটা আমার অ্যান্সার তাহলে সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার 40 14টা আবার সেম সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট অফ রুপিস এত ফর 2 ইয়ার্স 3 মান্থ অ্যাট দ্য রেট অফ এত ঠিক আছে তাহলে এটাও আমার ওই সেম প্যাটার্নেই হবে আই ইকুয়াল টু পি আর টি বাই 100 ঠিক আছে এইখানে শুধু টি হচ্ছে টাইম টাইমটা হচ্ছে বছরে নিতে হয় তাহলে এখানে 2 ইয়ার্স 3 মান্থ বলেছে ঠিক আছে 2 ইয়ার্স 3 মান্থ এটা কিন্তু আমাকে কনভার্ট করতে হবে 2 ইয়ার্স 3 মান্থ এটা যদি পুরোপুরি ইয়ারে কনভার্ট করি 12 আর 2 ইয়ার্স মানে 24 24 আর 3 মাস 27 ঠিক আছে তাহলে এটা হচ্ছে 27 মাস/12 করলে এত ইয়ার্স ঠিক আছে তাহলে এই জায়গাটাতে আমার 100 পি হচ্ছে ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট অফ রুপিস 800 আর পি হচ্ছে 800 আর হচ্ছে 12 1/2 মানে নিচে 2 বাড়লে হচ্ছে 25 25/2 ইন্টু 27/12 এরকম হবে তাহলে এখানে ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটাই ঠিক আছে তাহলে 800 ইন্টু 25/2 ইন্টু 27/12 ইন্টু 1/100 তাহলে এটা বের হচ্ছে পুরোপুরি 100 যদি এটা কাটি 8 8 দিয়ে কাটলে এটা পুরো 4 4 দিয়ে এটা কাটলে 3 3 এটা কাটলে 9 তা 25 ইন্টু 9 5 9 45 5 7 4 9 18 18 4 22 225 তাহলে আমার বি কারেক্ট অ্যান্সার তাহলে আই ইকুয়াল টু 225 ফটাফট করতে হবে নেক্সট কোশ্চেন নম্বর 15 কি বলেছে ভালো কোশ্চেন স্রোতের বোটের অঙ্ক এ বোট ইজ রোয়েড ডাউন স্ট্রিম অ্যাট 15.5 কিলোমিটার/আওয়ার আর আপস্ট্রিম হচ্ছে 8.5 কিলোমিটার/আওয়ার স্পিড অফ দ্য স্ট্রিম বের করতে বলছে ঠিক আছে আমি ধরে নিচ্ছি লেট
স্পিড অফ বোট, বোটের স্পিডটা বেশি থাকবে তাহলে সে আপস্ট্রিমে যেতে পারবে। ঠিক আছে, লেট স্পিড অফ বোট ইকুয়াল টু এক্স আর স্পিড অফ স্ট্রিম ওয়াই। আর এখানে একটা জিনিস বলে দিচ্ছে, এখানে অবশ্যই এক্স গ্রেটার দেন ওয়াই তাহলেই কিন্তু কোনো একটা বোট আপস্ট্রিমের দিকে, আপস্ট্রিম বলতে স্রোতের বিপরীত দিকে যেতে পারবে। ঠিক আছে, ইউ বাই এস আপস্ট্রিম মানে হচ্ছে স্রোতের বিপরীত দিক, ডি বাই এস যেটাকে ডাউনস্ট্রিম বলছি সেটা হচ্ছে স্রোতের দিকে, স্রোত যেদিকে যায় সেদিকে যাওয়া হচ্ছে ডাউনস্ট্রিম। ঠিক আছে, স্রোতের দিক। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে প্রথমে কি বলেছে, ডাউনস্ট্রিম। তাহলে ডাউনস্ট্রিমের ক্ষেত্রে অর্থাৎ স্রোতের বিপরীত এই ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি হবে এক্স, না প্রথমে আপস্ট্রিম স্রোতের বিপরীত দিক, ডাউনস্ট্রিম স্রোতের দিক, তো ভাত প্রথমে ডাউনস্ট্রিম বলছে মানে স্রোতের দিকে যাচ্ছে, মানে তার মানে এখানে রিলেটিভ ভেলোসিটিটা হবে স্রোতের ভেলোসিটি প্লাস বোট অর্থাৎ নৌকার একটা ভেলোসিটি আছে তার মানে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, এবং সেটা হচ্ছে 15.5। পরেরটা বলছে আপস্ট্রিম, আপস্ট্রিম মানে অপোজিট, এবং এক্স বেশি, এক্স মাইনাস ওয়াই করলে সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি হয়ে যাবে 8.5। এবার এটাকে সলভ করতে হবে, তাহলে এখানে সলভ করলে ডাইরেক্ট যদি অ্যাড করি ওয়াই ওয়াই কেটে যায়, এখানে থাকছে 2x ইকুয়াল টু এটা হচ্ছে 550 আর থাকে 1 9 15 9 24। তাহলে এখান থেকে করলে x ইকুয়াল টু বের হয় 12। ঠিক আছে, অ্যান্সার এখনো হয়নি, x আমি ধরেছিলাম বোটের স্পিড, কিন্তু আমাকে বের করতে বলছে স্পিড অফ স্ট্রিম, তাহলে দেয়ার ফর স্পিড অফ স্ট্রিম ইকুয়াল টু তাহলে আবার হচ্ছে স্পিড অফ স্টিম মানে ওয়াই বের করতে বলেছে আমাকে, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 15.5 - x ইকুয়েশন নাম্বার ওয়ানের থেকে পেলাম, এটা ইকুয়েশন নাম্বার ওয়ান, এটা ইকুয়েশন নাম্বার টু, তাহলে ওয়াই ইকুয়াল টু 15.5-এর থেকে 12 গেলে 3.5। ঠিক আছে, তাহলে আমার ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3.5, তাহলে কারেক্ট অ্যান্সার এ। নেক্সট 16, রোশন ইনভেস্টেড রুপিস 1000 এট কম্পাউন্ড ইন্টারেস্ট 10%। আমি বললাম সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আসবে। ঠিক আছে, তো কম্পাউন্ড ইন্টারেস্ট 10% পার অ্যানামে ফর আ পিরিয়ড অফ 3 ইয়ার্সে করেছে, হোয়াট অ্যামাউন্ট উইল বি হি গেট আফটার 3 ইয়ার্স, 3 ইয়ার্সের পরে সে কত পাবে। এই ফর্মুলাটা একটা শুরু রাখবে, অ্যামাউন্ট যেটা পাওয়া যায় এ ইকুয়াল টু হয় পি মানে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট মানে আর বাই 100 টু দি পাওয়ার এন, এন হচ্ছে আমার ইয়ার বা পিরিয়ড কত দিনে, এইটা মনে রাখলে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমার হবে, এটা বের করতে বলেছে ইনভেস্টেড এত, ঠিক আছে, তাহলে ইনভেস্টেড এত মানে এটা হচ্ছে আমার পি প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে এখানে হবে হচ্ছে 1 1 2 4 0 ইন্টু 1 প্লাস পার্সেন্টেন্স আর বাই 100 10% মানে 10/100 টু দি পাওয়ার এন, এখানে এন মানে হচ্ছে 3 বছরে বের করতে বলেছে, এইটা আমার এন। এবার এখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হয়, এটা করলে হয় হচ্ছে 100 আর 100 110, এখানে 0 0 কেটে দিলাম, তাহলে আলটিমেটলি তাহলে 1 2 3 4 0 ইন্টু 11/10 ইন্টু 11/10 টু 11/10, এটা করলে হয়ে যাবে 100 2 0 3 0 কেটে গেল, তাহলে 1 2 3 0 কেটে গেল, তাহলে এটা হবে হচ্ছে 11 11 121। ঠিক আছে, 121 সাথে 11 ইন্টু করতে হবে, তাহলে 121 ইন্টু 11 1 3 3 3 1 আর তার সাথে একটা 10 ছিল, তাহলে একটা 0 হয়ে যাবে, তাহলে হচ্ছে 1 3 3 1 0 1 3 3 1 0 1 3 3 1 0 ডি, তাহলে ডিটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 17, সিম্পল কোশ্চেন, এ সাম অফ মানি ইজ ডিভাইডেড অ্যামং 3 পার্সন এ বি সি, রেশিও হচ্ছে 3 4 1, তার মানে 3টা হচ্ছে এর করসপন্ডিং, 4টা হচ্ছে বি এর, সি 1টা হচ্ছে সি এর, বি বলছে বি 3005, ফাইন্ড দ্য টোটাল সাম, তাহলে আমি যদি লেট এটা হচ্ছে অনুপাতে টোটাল সাম বি এক্স, এক্স ধরে নিলাম, তাহলে এক্স যদি হয় তাহলে বি কত পাবে, বি কট তার টোটাল অ্যামাউন্ট ইন্টু তার যে করসপন্ডিং রেশিও মানে তার যে ভাগ অংশ অর্থাৎ 4 ডিভাইডেড বাই সাম অফ দ্য টোটাল রেশিও মানে 3 + 4 + 1, এটা যদি করি তাহলে আমার বের হচ্ছে 4x বাই
8 তার মানে হচ্ছে x বাই 2 ঠিক আছে তাহলে এই x বাই 2 মানে হচ্ছে 3000 therefore x equal to 6000 তাহলে আমার অ্যানসার হবে 6000 6000 নেক্সট क्वेश्चन नंबर 18 ए होस्टेल हैड प्रोविजन फॉर 75 स्टूडेंट्स फॉर 30 डेज ठीक है 30 डेज एंड 75 ए स्टूडेंट ए 30 डेज प्रोविजन আছে আফটার 6 ডেজ 15 মোর স্টুডেন্ট জয়েন 6 দিন হয়ে যাওয়ার পরে 15 জন আবার জয়েন করেছে তাই রিমেইনিং প্রোভিশনটা কতদিন থাকবে ঠিক আছে তাহলে এখানে প্রথমে খুব সিম্পল জিনিস 75 যে স্টুডেন্ট ছিল 75 স্টুডেন্টের জন্য প্রোভিশন ছিল 30 ডেজ ঠিক আছে তাহলে আফটার 6 ডেজ নাম্বার অফ স্টুডেন্ট কত হলো 6 জন অ্যাড হয়েছে আফটার 6 15 মোর মানে 15 অ্যাড হয়েছে তাহলে 75 ছিল 15 এসে অ্যাড হলো তাহলে এটা 0 90 হলো ঠিক আছে এই 90 জন তাহলে খাবে কত দিনে রিমেইনিং ডে তাহলে কত থাকছে 6 দিন তো হয়ে গেল রিমেইনিং ডে হচ্ছে 30 মাইনাস 6 মানে 24 ডেজ ঠিক আছে তার মানে আমি একটা কথা বলতে চাচ্ছি যে 75 যদি থাকতো মানে 6 দিন পরে এই 15 জন যদি অ্যাড না হতো তাহলে 75 যেটা আছে সেটা 75 এর যেটা আছে সেটা আমার চলতে হচ্ছে 30 ডেজ 24 ডেজ সরি 24 ডেজ 24 ডেজ চলতো তাহলে এক দিনের জন্য চলতো একজনের জন্য চলতো 75 ইনটু 24 ডেজ ঠিক আছে কিন্তু এখন মেম্বার আছে আছে 90 জন তাহলে এই 90 জনের জন্য চলবে কত দিন তাহলে 75 ইনটু 24 ডিভাইডেড বাই 90 ঠিক আছে তাহলে এটা কাটাকুটি করলে আমার 20 বের হবে 20 ডেজ ডি অ্যানসার নেক্সট কি বলেছে এ সার্টেন সাম অ্যামাউন্টস 2 রুপিস এত এটা ওই সিম্পল ইন্টারেস্টে এ দেওয়া আছে 14400 এট সিম্পল ইন্টারেস্ট মানে 8 দেওয়া আছে 4% ঠিক আছে 5 ইয়ার্স মানে টি দেওয়া আছে 5 ইয়ার্স দা প্রিন্সিপাল ইজ পি বের করতে হবে এবার আমি কি জানি এ ইকুয়াল টু আছে এম পি ইনটু 1 প্লাস আর টি বাই 100 এটা হচ্ছে আরেকটা ফর্মুলা সিম্পল ইন্টারেস্ট এ ইকুয়াল টু তাহলে এইখানে আমি বসালে রয়ে যাবে 14400 ইকুয়াল টু পিটা আমার বের করতে বলছে থাকবে 1 প্লাস আর আর মানে 4 টি মানে 5 ঠিক আছে তাহলে এখান থেকে আমাকে সলভ করলে যেটা বের হবে সেটাই অর্থাৎ এখান থেকে করলে পি ইকুয়াল টু বের হয় 12000 3 পি ইকুয়াল টু 12000 তাহলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে 12000 অপশন সি কারেক্ট অ্যান্সার লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার 20 ভালো দা ভেলোসিটি রেশিও অফ দা আওয়ার হ্যান্ড এন্ড দা মিনিট হ্যান্ড অফ আ ক্লক ঠিক আছে এটা অনেক রকম করা যায় আমাকে একটু ঘড়িটা যদি করি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম ভেলোসিটি রেশিও অফ দা আওয়ার হ্যান্ড তাহলে আওয়ার হ্যান্ড যেটা আছে আওয়ার হ্যান্ড 60 মিনিট মানে 1 ঘন্টা এবার 1 ঘন্টা হলে কি হয় 1 ঘন্টা হলে একটার থেকে আরেকটা করে যায় একটা থেকে আরেকটা তার নেক্সটটাতে যায় যাওয়া মানে ও হচ্ছে 30 ডিগ্রি কমপ্লিট করে এটা কিন্তু বোঝাতে পারতাম 30 ডিগ্রি মানে ঘড়িতে আমার এখানে যদি 12 লেখা থাকে এখানে 1 2 3 লেখা থাকে এবার 12 থেকে 1 এ আসলে এর মাঝে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে সেটা হচ্ছে 30 ডিগ্রি ঠিক আছে তাহলে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে ও কভার করে 30 ডিগ্রি ঠিক আছে তাহলে দেয়ার ফর ওর ভেলোসিটিটা কত হচ্ছে আমি যদি করি 30 ডিভাইডেড বাই 60 তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 0 1 বাই 2 তাহলে 1 বাই 2 ডিগ্রি পার মিনিট এত ডিগ্রি যায় পার মিনিটে ঠিক আছে আর মিনিট হ্যান্ড মুভস ইন 60 মিনিট 60 মিনিট মানে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে মিনিটের কাঁটা পুরোটা কভার করে ঠিক আছে পুরোটা কভার করে মানে হচ্ছে 360 ডিগ্রিও কভার করে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমি যদি ওর ভেলোসিটিটা দেখি কত হবে ইকুয়াল টু হবে 360 বাই 60 6 তাহলে এটা কত হচ্ছে 60 ডিগ্রি পার মিনিট পার মিনিটে 60 ডিগ্রি যায় সেম ইউনিটি আছে
তাহলে রেশিওটা যদি আমি করি তাহলে রেশিও ইকুয়াল টু হচ্ছে 1/2:6 এটা করলে হচ্ছে 1/2:6 তাহলে 2 দিয়ে করলে 1 তাহলে 1/2:2:6:2 তাহলে এটা হচ্ছে 1:12 তাহলে আমার आंसर 1:12 মানে এ হবে 12:1 যদি মিনিটেটা আগে থাকতো আর একটা পরে থাকতো ঠিক আছে তাহলে বি হতো ঠিক আছে তা তোমরা একবার চেক করে নেবে এই হচ্ছে অঙ্ক থ্যাংক ইউ পুরো ভিডিওটার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে।